প্রিয় দর্শক বন্ধুরা, আমি বিশ্বনাথ, জিকে উইথ বিশ্বনাথে তোমাদেরকে যেমন কথা দিয়েছিলাম সেই কথা রাখার জন্যেই আজকে আমি আলোচনা করতে চলেছি হারিয়ে যাওয়া কালিকলম, যেটা শ্রীপন্থের লেখা। সেখানে আমি তোমাদেরকে আগে গুরুত্বপূর্ণ চারটে প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদেরকে আমি লিখে দিয়েছিলাম একটা ভিডিও সেই প্রবন্ধ সম্পর্কে, এবং আর দুটো প্রশ্ন সেখানে বাকি ছিল। সেই দুটো প্রশ্ন আমি বলেছিলাম যে তার সঙ্গে আরও এক একটা প্রশ্ন তোমরা আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে সেটা আরও একটা ভিডিও আলাদা করে দেওয়ার চেষ্টা করব। তা সেই ভিডিওটাই আজকে শুরু করতে চলেছি, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের ব্যাখ্যা এবং তার প্রথম চারটে প্রশ্ন, যে গুরুত্বপূর্ণ চারটে প্রশ্ন, সেখানে কিন্তু আলটিমেট আমি আটটা প্রশ্নের উত্তর দিয়েছি এবং আজকে আরও দুটো প্রশ্ন এখানে উত্তর দিতে চলেছি, যেখানে প্রকারান্তরে আরও চারটে প্রশ্নের উত্তর আমি দিতে চলেছি। এগুলোই সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর উত্তর কিভাবে তোমরা লিখবে এবং সহায়িকার বাইরেও যে উত্তর লেখা যায় সেই ধারণাটা দেওয়ার জন্যই কিন্তু আমার এই ভিডিওটা করা। তাহলে দেখো, এখানে আমি শুরু থেকে তোমাদেরকে দেখাবো, প্রশ্নটা দেখে নাও। ভাবি, যদি আমি যীশুখ্রিস্টের আগে জানতাম, কোন প্রসঙ্গে লেখকের এই মন্তব্য জন্মাতাম, আর কি একটু ভুল বললাম, ভাবি যদি আমি যীশুখ্রিস্টের আগে জন্মাতাম, কোন প্রসঙ্গে লেখকের এই মন্তব্য, খ্রিস্টের আগে এবং ভারতের বাইরে জন্ম হলে কি ঘটতে পারত, এই প্রশ্নের উত্তরটা আমি এখানে সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। এবং পরবর্তীতে আর একটা প্রশ্নও আছে, বিস্ফোরণ, কলম বিস্ফোরণ, কোন কলম প্রসঙ্গে এই মন্তব্য, এই যে এখানে তিনটে প্রশ্ন দেখতে পাচ্ছ, এই দুটো প্রশ্ন নিয়েই আজকের সম্পূর্ণ ভিডিও। এবার ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আমি জানিয়ে রাখবো, যারা এই চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে নেবে, সাবস্ক্রাইব বাটন অন করে নোটিফিকেশন বেলটা অন করে নেবে, আর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু সমস্ত ক্লাস টেনের প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা তোমরা দেখতে পারো, সাজেশান দেখতে পারো। এবং কেউ বা কারা যদি মনে করেন যে এই ধরনের উত্তর সংগ্রহ করতে চান পিডিএফ আকারে, সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নম্বর বা ডেসক্রিপশানে নম্বর দেওয়া রয়েছে, কীভাবে নেবেন সমস্তটাই হোয়াটসঅ্যাপে জেনে নিতে পারেন বা ফোন করে জেনে নিতে পারেন। এবার এই ভিডিও শুরুর আগে দেখো, এখানে উত্তরের আগে একটা স্টার্টিং লেখা আছে, স্টার্টিং এর মানে যারা বুঝতে পারছো না তাদের জন্য আমি একটু রিওয়াইন্ড করে দেখিয়ে দিচ্ছি। হারিয়ে যাওয়া কালিকলম আমি যখন আগের ভিডিওটা দিয়েছিলাম সেখানে দেখো একটা স্টার্টিং আমি দিয়েছিলাম, সেই স্টার্টিং এর কথাই আমি বলছি। সামাজিক পট পরিবর্তনকে উপজীব্য করে সাহিত্য রচনায় মুষ্টিমেয় যে কয়েকজন চেষ্টা করেছেন, শ্রীপান্থ ওরফে নিখিল সরকার তাদেরই অন্যতম। এটা একটা স্টার্টিং দিতে পারো বা দুটোকে মিক্স করে আর একটা দিতে পারো, আমাদের পাঠ্যাংশের অন্তর্গত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক নিজেই কালিকলমের অবস্থার বিবর্তনের প্রসঙ্গ বর্ণনাবসরে এই প্রবাদটি করেছেন। এবার এখানে তো এই প্রবাদটা দিলে হবে না, এখানে আমরা কি দিতে পারি, পাতাটা উল্টে নাও, ওইটুকু দেওয়ার পর যে লেখক শ্রী নিখিল সরকার তার ছেলেবেলার, এখান থেকে স্টার্ট হবে, কালিকলমের স্মৃতি বিবর্তনের কল্পনায় সমুজ্জ্বল হয়েই প্রশ্নোদ্ধৃত অংশে লেখকের লেখনীতে প্রকাশিত হয়েছে। বুঝতে পারলে, তার ছেলেবেলায় কালিকলমের স্মৃতি বিবর্তনের কল্পনায় সমুজ্জ্বল হয়ে প্রশ্নোদ্ধৃত অংশে লেখকের ওরফে নিখিল সরকারের লেখনীতে প্রকাশিত হয়েছে, এইভাবে তোমরা এটা শেষ করবে। পরের অংশের উত্তরে চলে যাব, খ্রিস্টের আগে জন্মালে তাহলে কি ঘটতো তখন, খুব সুন্দর করে তোমাদের আমি দেওয়ার চেষ্টা করেছি, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের জন্য প্রতি সপ্তাহে প্রত্যেক দিন কিন্তু আলাদা আলাদা টপিক, ক্লাস টেনের ভিডিও আসছে, ইলেভেন টুয়েলভেরও আসবে, তোমরা যদি চাও তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি একটা খোলার কথা ভাবছি ক্লাস টেনের জন্য, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও বা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, কল্পনার নৌকায় চড়ে সুমেরিয়ান বা ফিনিশিয়ান লেখক খ্রিস্টের আগে ভারতের বাইরে মিশরে জন্ম নিলে নীল নদের তীর থেকে নলখাগড়া ভেঙে ভোতা করে লেখার উপকরণ তুলি হিসেবে ব্যবহার করতেন, কিংবা অবাঙালি ফিনিশীয় লেখক বন্যপ্রান্ত থেকে কুড়িয়ে নেওয়া হারকেই সাহিত্য সৃষ্টির অস্ত্র রূপে বদলে নিতেন, অর্থাৎ কলমের কথা বলছি, একটু অন্য ভাষা ব্যবহার করেছি। নেক্সট দেখো পরের প্যারায়, অন্যদিকে সিজার ব্রঞ্জের ধারণ শলাকা বা স্টাইলাস দিয়ে কাসকাকে হত্যা করেছিলেন, রোম সাম্রাজ্যের অধীশ্বর জুলিয়াস সিজার হলে তিনিও হয়তো ওই একই ধরনের স্টাইলাস ব্যবহার করতে পারতেন। প্যারা চেঞ্জ করে, এভাবে লেখক স্মৃতিরথে কল্পনার পথে চীনাদের তুলি থেকে খুনি স্টাইলাসের প্রাগৈতিহাসিক যুগে ফিরে যেতে চেয়েছেন, এইভাবে তোমরা কিন্তু উত্তরটা শেষ করতে পারো। পরের প্রশ্নে চলে যাব, বিস্ফোরণ, কলম বিস্ফোরণ, কোন কলম প্রসঙ্গে এই মন্তব্য, কেমন বিস্ফোরণ ঘটেছিল তা আলোচনা করো, অথবা এরই সাথে কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত ব্যাখ্যা করো বা আলোচনা করো, কালীরক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে, বা ও দিদি খোপায় কলম, এই প্রশ্নটাও যদি দেয় তাহলে তোমরা কিভাবে লিখবে, তোমাদেরকে একটু রিওয়াইন্ড করে দেখাই।
আগের ভিডিওর মধ্যে আমি দিয়েছিলাম, দেখো এই যে এই দুটো প্রশ্ন আমি তোমাদেরকে পরে দেব, উত্তরের অংশ নয় বলে দেওয়া ছিল। যারা প্রথম ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জানো, সেই দুটোর প্রশ্নের উত্তরের সঙ্গে আর একটা প্রশ্ন যোগ করে তিনটে প্রশ্নের উত্তর একত্রে আমি এখানে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। দেখো সেম স্টার্টিং হবে, তারপর দোয়াত কলমের ওপর বিরাগ ভাজন হয়ে ব্যবসায়ী ওয়াটারম্যানের হাত ধরে ফাউন্টেন পেনের জন্ম প্রসঙ্গে প্রশ্নধৃত মন্তব্য, প্রাচীন কালে প্যারা চেঞ্জ করে লেখালেখি এক বৃহৎ কর্মোৎসবের সামিল হলেও তার মর্যাদা ছিল আকাশ ছোঁয়া, বর্তমানে কলম এতটাই সর্বজনভোগ্য হয়ে উঠেছে যে কলকাতার চৌরঙ্গীর পথে প্রতি তিনজনের মধ্যে একজন 10 কলমধারী ফেরিওয়ালা গিজগিজ করছে। প্যারা চেঞ্জ করে লিখবে, পায়ের মোজা থেকে বুক পকেট এমনকি চুলের খোপায় পর্যন্ত কলমের ছড়াছড়ি, যে কলমের পরিচয়ে কায়স্থ অর্থাৎ সম্ভ্রান্ত বংশজাত বলে জানা যেত তেমনি মুখমণ্ডলের গোহ সৌন্দর্যে চেনা যেত বিদ্রোহী রাজপুতদের। প্যারা চেঞ্জ করে, কানে গুজে রাখার জন্য পণ্ডিত মশাইয়ের কলম থেকে কানে কলম রেখে দুনিয়া খোঁজা দার্শনিক বিবর্তিত হয়ে বর্তমান পরিস্থিতিতে বিদ্যাবুদ্ধি না থাকা সত্ত্বেও বংশগত কৌলিন্যের বলে বলিয়ান ভণ্ডের দল চণ্ডী পড়ছে কালীঘাটে, পকেটমাররাও আর কলমের জন্য হাত সাফাইয়ের খেলা দেখায় না। প্যারা চেঞ্জ করে শেষ প্যারায় চলে যাব, এভাবেই সৃষ্টি শিল্পের মুখ্য হাতিয়ার কলমের সময়ানুসারী বিবর্তন কিভাবে তার অধঃপতনকেই অনিবার্য অন্ধকারের পথে ঠেলে দিচ্ছে সেই প্রসঙ্গই প্রশ্নধৃত উক্তিতে বারবার প্রকাশিত হয়েছে। উক্তির কথা বলেছি, যে কোনো একটা প্রশ্নই যদি দেয় বা তিনটের মধ্যে যে কোনো একটা, প্রত্যেকটার জন্যই কিন্তু সাবলীল এই উত্তরটা, সেইভাবেই রেডি করা, সেই জন্যই আমার এই চ্যানেলটা খোলা, এইরকম তোমাদেরকে কিছু সাহায্য যদি করতে পারি। আবার বলছি, তোমরা যদি কেউ পিডিএফ সংগ্রহ করতে চাও বা চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কীভাবে কী নিতে হবে। আজ আসি, পরের ভিডিওয়ে আবার দেখা হবে, আর জানাবো, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও কী ধরনের প্রশ্ন তোমরা পারছো না, একটু অন্যভাবে লেখা যায়। আর আমি তো সমস্ত বাংলার ভিডিও তো করে দিয়েছি, ক্লাস টেনের কীভাবে উত্তর লেখা যায় বিষয়বস্তু আলোচনা, সেগুলোও দেখতে ভুলো না। আজ আসি, পরের ভিডিওয়ে আবার দেখা হবে, ধন্যবাদ।